নমস্কার সবাইকে, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডিসেম্বর মাসের রাশিফল এবং এখনকার বিষয় হলো বৃশ্চিক রাশি। দেখুন, এই রাশিফলের অনুষ্ঠানে যে বিষয়টি বলবো এই দিন তারিখগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের। সেটা হলো আগামী 30শে নভেম্বর শুক্র তুলায় প্রবেশ করছে এবং প্রবেশ করার পরে সে তুলা থেকে কিন্তু বৃশ্চিকে প্রবেশ করে যাবে মাসের শেষের দিকে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে, এবং তারপরে 14ই ডিসেম্বর বুধ ধনুরাশিতে ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং সেখানে সে বক্রী অবস্থায় আছে। বুধের প্রবেশের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, প্লেলিস্টে গিয়ে পাবেন। এবং 28শে ডিসেম্বর বুধ কিন্তু বক্রী অবস্থায় ধনু থেকে আবার বৃশ্চিকে রিটার্ন আসবে। তা এই বক্রী বুধের রিটার্ন আসা যাওয়া, বক্রী হওয়া, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই ভিডিওতে পাবেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে বুধ পরবর্তী মাসের অর্থাৎ সামনের বছর জানুয়ারির 2 তারিখে বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে মার্গি হবে। আফটার দেন সে ধীরে ধীরে ধনুরাশির দিকে আবার যাত্রা শুরু করবে। আর মাঝখানের 16ই ডিসেম্বর মহান 16ই ডিসেম্বর সেই দিন কিন্তু দুপুর 2:12 রবি কিন্তু ধনুরাশিতে প্রবেশ করছে। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আর যে ভিডিওগুলো এখনও করা হয়নি আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন আশা করছি। আর সবচেয়ে বড় কথা, অনুষ্ঠানটি প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু এই আপনার কাছের মানুষজন কিন্তু এই চ্যানেলটি দেখতে পাবে এবং তারা কিন্তু বেনিফিট পেতে পারবে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি আপনাদের জন্য একটা টিপস রেখেছি, সেই টিপসটা নিয়ে আলোচনা করব। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 1 2 3 এই সময় কিন্তু আপনার ভাগ্যের উন্নতির জন্য কিন্তু ফুল ফুটবে, ভাগ্যের উন্নতির ফুল কিন্তু ফুটবে এই সময়। এতদিনের লালিত পালিত সেই চারার কিন্তু প্রস্ফুটিত হবে, সেই ফুল কিন্তু আপনারা পাবেন। কমিউনিকেশন কিন্তু এই সময় খুব ভালো থাকবে, দেশে দেশের বাইরে বিভিন্ন বিজনেস সংক্রান্ত বিষয়ে কমিউনিকেশন খুব ভালো থাকবে। কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু মোটা দাগে সাফল্য আপনারা পাবেন, এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন আপনারা পাচ্ছেন। আপনাদের ভাই বোনের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা কাছে আসবেন এবং সমস্যাগুলো এই সময় কমা শুরু করবে, পজিশন কিন্তু যথেষ্ট ভালো হবে। 4-5 তারিখে আপনাদের উন্নতির জায়গা কিন্তু আরও বেশি প্রশমিত হবে, আরও বেশি উন্নততর হবে। এই সময় কাজের দায়িত্ব পাবেন, অ্যাচিভমেন্ট আসবে কাজের এবং কাজের মূল্যায়ন হবে না, এবং আপনার গৃহ সুখ শান্তির কিন্তু পরিবেশ ভালো থাকবে, গৃহ সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাবে। মোটের উপর এই পজিশনটা আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং একটা সিচুয়েশন দেখা যাচ্ছে। 6-7-8 এই সময় কিন্তু আপনার ভাগ্যের কর্মের উন্নতি আসবে, সন্তানের পড়াশোনা সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত বিষয়ে কোনো সাফল্য পাবেন, যেটা আপনাকে গর্বিত করবে। আয় ইনকামের ব্যবস্থা কিন্তু সুন্দর হচ্ছে, আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, অর্থ প্রবাহ কিন্তু এই সময় মানিটারি গেইন করা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। যারা প্রফেশনাল কোনো কোর্সের জন্য ভর্তি হতে চাচ্ছেন বা প্রফেশনাল কোনো কোর্সের জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটা স্ট্রং সিচুয়েশন থাকছে, এটা আপনাদের জন্য একটা বেটার পজিশন হচ্ছে। 9-10 তারিখে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, অনাকাঙ্ক্ষিত ব্যয় বা উটকো ব্যয় কিন্তু আসতে পারে, উটকো খরচ হতে পারে, একটু সাবধান থাকবেন। আর মৃত ব্যয় হওয়ার চেষ্টা করবেন, কারণ কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করলে কিন্তু পরে প্রয়োজনের সময় কিন্তু আর্থিক কষ্টে আপনাকে ভুগতে হতে পারে। শত্রুতার একটা ইমেজ আপনারা পাবেন, শত্রুতা দমন হবে এবং শত্রুতা মিত্রতায় প্রমাণ হবে, পর্যবসিত হবে, আপনার জন্য কিন্তু সময়টা বেশ ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা বিভিন্ন মুভেবল জব করেন, ট্যুর ট্রাভেলসের জব করেন, যারা রেস্টুরেন্টের বিজনেস করেন বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা কিন্তু বেশ উত্তম হচ্ছে। এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগানোর জন্য সাজেস্ট হন, অনেকখানি বেনিফিট আপনারা এই সময় আশা করতে পারেন। 11-12 তারিখে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে, আপনাদের স্বপেশার লোকদের, বিজনেস যারা করছেন, চাকরিজীবী যারা আছেন, যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু একটা মারাত্মক শুভ সময় যাচ্ছে। প্রচার প্রসারণা এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু আপনাদের লাইফের একটা চরম সাকসেসের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রকাশ পাচ্ছে। আর একই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের কর্ম রিলেটেড জায়গাতে, সাকসেসের জায়গাতে কিন্তু চরম সাফল্য আপনারা পাবেন। জীবন দশাতে এই সময় প্রতিষ্ঠা পাওয়ার জন্য কাজগুলো বা না হওয়া কাজগুলো কিন্তু এই সময় করতে পারবেন, আপনাদের লাইমলাইটে আসবেন, জীবনের ফোকাসটা কিন্তু এই সময় আপনার জন্য কিন্তু অনেকটাই উন্মুক্ত হবে। 13-14-15 এই সময় এটা কিন্তু কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু অনেকটা সাকসেসের জায়গা প্রকাশ পাবে, সাকসেস কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া কিন্তু আপনাদের ফাটকা ইনকামের জায়গা তৈরি হচ্ছে, ফাটকা আয় যেমন পাচ্ছেন, লটারি
বা শেয়ার বাজার থেকে ইনকামের পথটা কিন্তু পরিষ্কার হচ্ছে। এর সঙ্গে কিন্তু ঋণ দেনা পরিশোধের কিন্তু একটা সুযোগ আপনারা পাচ্ছেন, কর্মের ক্ষেত্রে বিশেষ সাকসেস আপনারা পেতে যাচ্ছেন, আর একই সঙ্গে সেভিংসটা বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ঋণ মকুব হওয়া ঋণ পরিশোধের সুযোগ যেমন পাবেন, তেমনি আপনি যে সমস্ত জায়গায় টাকা পাওনা আছে আটকে আছে সেই সব টাকা পয়সা আদায় হওয়ার জন্য কিন্তু সময়টা বেশ খানিকটা ইজিয়ার হতে পারে এই সময়। 16 এবং 17 তারিখে আপনার ভাগ্যের চাকা যেমন ঘুরবে তেমনি কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এই জায়গাগুলোতে কিন্তু একটা বড়সড় চেঞ্জ আপনারা পাবেন, এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের লাইফের একটা বিশেষ সাকসেসফুল একটা সময় কিন্তু আপনারা পার করতে পারবেন। 16-17 তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি, পার্টনারদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি চলছিল সেটার কিন্তু মীমাংসা এই সময় হবে, এছাড়া কোনো চুক্তিপত্র হওয়া যেটা ভবিষ্যতে আপনার জন্য কিন্তু লাভদায়ক সিচুয়েশন তৈরি করবে, ভাই বোনের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কিন্তু খুব ভালো থাকবে। 18-19 তারিখে আপনাদের কর্মের প্রচার প্রসারণা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং সেখানে সাকসেসও কিন্তু আপনার বৃদ্ধি পাবে। কর্ম উপলক্ষে কিন্তু ঘোরাঘুরি বা কোনো স্থানে যাওয়া পরিভ্রমণ করা এটাও কিন্তু আপনাদের জন্য লাভদায়ক হবে। গৃহবাড়ি সংক্রান্ত কোনো কাজ রংচং করা, গৃহবাড়ি পরিবর্তন করা এই জায়গাতে কিন্তু যথেষ্ট উন্নতির একটা ছোঁয়া আপনারা পাবেন। এই জায়গাতে কিন্তু আপনাদের লাইফে একটা অ্যাচিভমেন্টের জায়গা আপনাদের আসবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন আছে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় একটু খারাপ হতে পারে, টু দ্য পয়েন্ট ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন, বেটার ফিল করতে পারবে। 20-21 তারিখে আপনার সন্তানের সাকসেস যেমন আসবে আপনার ক্যারিয়ারের গ্রাফটাও কিন্তু এই সময় খানিকটা উন্নতির দিকে যাবে, সাকসেস কিন্তু কিছু পাবেন, লাইফে বেটার কিছু অপরচুনিটি কিন্তু এই সময় আসবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন, যারা কর্মের উন্নতির জন্য চেষ্টা করছেন, বিশেষ করে কর্ম সংক্রান্ত জায়গাতে অ্যাচিভমেন্টের জায়গাতে আয় ইনকাম বৃদ্ধির জায়গাতে কিন্তু আপনাদের জন্য একটা বেটার সিচুয়েশন থাকছে। এটা কিন্তু কর্মের একটা বিশেষ স্বীকৃতির একটা জায়গা আপনারা পাবেন, ঘুরতে যাওয়া বা ঘুরে ঘুরে কাজ করতে এমন সব জায়গাতে কিন্তু সাফল্য আপনারা পাবেন। যাদের ইউটিউবে বা কোনো চ্যানেলের মাধ্যমে বা ফরেন রেমিডির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য সময়টা কিন্তু মার্ভেলাস যাচ্ছে। 22-23 তারিখে প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ট্যুর ট্রাভেলের কাজ করেন, ভিহিকলসের কাজ করছেন বা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু মার্ভেল। এছাড়া পেট্রোলিয়াম বা কোনো খনিজ পদার্থ রত্ন পাথরের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ একটা সময় যাচ্ছে। এই সময়টা কাজে লাগানোর জন্য সচেষ্টন, লাইফে কিন্তু এই ধরনের সুযোগ বারবার আসবে না, কাজে লাগাতে পারলে কিন্তু যথেষ্ট স্ট্রং পজিশনে আপনি যেতে পারবেন আর্থিকভাবে। প্রতিযোগিতা সাফল্য তো পাবেনই, শত্রুতা দমন হবে, সেই সঙ্গে কিন্তু আপনার নাম ডাক কিন্তু ছড়াবে বহুদূর পর্যন্ত, সময়টা কিন্তু যথেষ্ট শুভ আছে। পরবর্তীতে 24 এবং 25 তারিখে ভাগ্যের উন্নতি, প্রেম ভালোবাসার উন্নতি কিন্তু পাচ্ছেন, নতুন প্রেম কিন্তু জীবনে এই সময় আসতে পারে। যারা প্রেম ভালোবাসা খুঁজছেন, হারিয়ে খুঁজছেন বা নতুন করে পেতে যাচ্ছেন তাদের জন্য একটা ভালো সময় যাচ্ছে। বিবাহ দাম্পত্য জীবনে প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু একটা রোমান্টিক সিচুয়েশন এই সময় কাটাতে পারেন, কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন, সময়টা কিন্তু যথেষ্ট রোমান্টিকতার একটা সময়। ফ্যামিলিতে কিন্তু আপনার গুণজগতের সময় বৃদ্ধি পাবে, বিজনেসের সঙ্গে সপেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য মারাত্মক শুভ সময়, আর্থিক বেনিফিট কিন্তু এই সময় যথেষ্ট ভালো পাবেন, লাইফে কিন্তু একটা চনমনে ভাব কিন্তু এই সময় আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। 26-27-28 তারিখে ফাটকা ইনকামের জায়গা আসছে, যারা শেয়ার বাজার বা কোনো লটারি বা এই ধরনের সাতটার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু, যারা কমিশন এজেন্ট হিসাবে কাজ করছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়। যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়। আপনাদের ধার বাকি ঋণ পরিশোধের জন্য যথেষ্ট শুভ সময়। নতুন করে টাকা পয়সা ইনকামের জায়গা বা পুরনো পাওনা ছিল আদায় হচ্ছিল না সেই সব আদায় হওয়ার জন্য যথেষ্ট পজিটিভ সময় কিন্তু এই সময় পাবেন। সেভিংসের জায়গাটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে। এর বাইরে কিন্তু ছোটোখাটো দেনা পরিশোধ করা এটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো সময় হিসাবে দেখাচ্ছে। 29-30 মাসের শেষের দিকে একেবারেই এই সময় কিন্তু ভাগ্যদেবী যথেষ্ট সহায়তা থাকবে, মনে চনমনা ভাব কাজ করবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো যাবে, ভাই বোনের সঙ্গে ছোটোখাটো বিষয় মতবিরোধ থাকলেও সেটা কিন্তু এখন মীমাংসা হবে। কোনো নতুন চুক্তিপত্র করতে পারেন দেশে দেশের বাইরে, কোনো সাপ্লায়ারের যদি কাজ করে থাকেন বড় কোনো ডিল এই সময় কিন্তু আপনার হতে পারে। কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় মোটামুটিভাবে আপনার ফেভারেবল টাইম যাচ্ছে। মাসের শেষের দিন 31শে ডিসেম্বর এবং সামনের বছর 1 তারিখ
জানুয়ারির 1 তারিখ, এই সময়টা কিন্তু আপনার কর্মের প্রচার প্রসারণা থাকবে, ব্যস্ততা থাকবে, কাজের চাপ থাকবে, এর বাইরেও কিন্তু পরিবারকে সময় দিতে ভুলবেন না। পরিবারকে সময় না দিলে কিন্তু এই জন্য মনকষ্ট মনোবিরায় ভুগতে হবে এবং পরে আফসোস করতে হবে। সুতরাং পরিবারকে সময় দেন, কাজের চাপের সঙ্গে সঙ্গেই কিন্তু এনজয়মেন্টের মধ্যে থাকেন, নিজেকে জয়ের মধ্যে রাখেন, রিজয়ের মধ্যে রাখেন, নিজের পরিবারকে সময় দেন। মাথা শরীর স্বাস্থ্য একটু টেনশনের কারণ হতে পারে, ঠান্ডাজনিত সমস্যা, ব্যাকবোনের সমস্যায় কিন্তু কষ্ট পেতে পারে, ডাক্তার পরামর্শ নিন এবং মেডিসিনগুলো কন্টিনিউ করেন, আশা করি সমস্যাগুলো কম হবে। গৃহ সুখ শান্তির পরিবেশ কিন্তু ভালো থাকবে, ব্যয়টা একটু বাড়তে পারে, গৃহবাড়িতে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু সমাগম কিন্তু আসতে পারে, আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। মোটামুটি এই ছিল বৃশ্চিক রাশির জন্য আগামী ডিসেম্বর মাসটি কেমন যাবে, তার দৈনন্দিন পথ চলার জন্য যে পরামর্শ বা উপদেশ যাই বলেন সেটা আলোচনা করলাম। কথা দিয়েছিলাম যে আলোচনা শেষে আপনাদের একটা টিপস প্রদান করব। দেখুন, বৃশ্চিকের জন্য কিন্তু এই মাসের শেষে বা এই মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের একটা কাজ করবেন, সেটা হলো চকলেট লাল কালারের রুমাল আপনারা রুমাল ব্যবহার করবেন, আর সেইটাতে অবশ্যই আপনার পছন্দের যে পারফিউমটা, সেই পারফিউমটা দুটো পাপ দিয়ে রাখবেন, এবং যখন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে বা মিটিং চিটিং করতে হবে সেইটা একটু ব্যবহার করে আপনার নাক মুখটা একটু পরিষ্কার করে নিন বা মুছে নিন। দেখবেন এর পপটা কিন্তু বৃদ্ধি পাবে আর আপনার লাইফে কিন্তু চট জলদি সাফল্য আসা শুরু করবে। তবে এইটা ভাবার কোনো কারণ নাই যে এটা সবসময় করলেই যে আপনারা মারাত্মক সাফল্য পাবেন, তা কিন্তু নয়। এই টিপসগুলো বা এই টোটকাগুলো কিন্তু বেশ কিছু সময়ের আজ সময় কিন্তু কার্যকর, এবং প্রত্যেকটা বৃশ্চিক রাশি লগ্নের জন্য বা প্রত্যেক মানুষের জন্য একই রকম কার্যকর হবে না, তবে কার্যকর হবে। আশা করি আপনাদের কম বেশি কিছু না কিছু বেনিফিট আপনারা পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনও দেখেনি অবশ্যই দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেবে, আর এরই মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ, সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।